শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হুজরাজিয়ার সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দফতর। চট্টগ্রামে আওয়ামী লীগ এবং বিএনপির ভয়াবহ সংঘর্ষ। বিএনপির নগর কার্যালয় ভাঙ্গাই, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করল বিএনপি। ড্রেনের কাছে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বিএনপি নেতা আবুল হোসেন। ভোট চুরি করতেই নির্বাচনের আগে ডিসি, ইউএনও এবং পুলিশদের বদলি বললেন আমির খসরু। আর বাংলাদেশকে মগের মুল্লুক পেয়েছে, বিদেশিদের উপর এবার রাগ ঝাড়লেন পররাষ্ট্রমন্ত্রী। পদত্যাগ না করলে শান্তিপূর্ণ পদযাত্রা শান্তিপূর্ণ থাকবে না, হুঁশিয়ারি বিএনপির। এবং সবশেষ থাকছে, সরকার শুধু বিএনপি নয়, হিরো আলমকেও ভয় পাই বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার বাংলাদেশ সফর নিয়ে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উজরা জিয়া বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার উপর জোর দিয়েছেন আর দুই দেশের বিভিন্ন অভিন্ন অগ্রাধিকার নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের বিভিন্ন পক্ষের মধ্যে বৈঠকগুলোতে আন্ডার সেক্রেটারি উজরা জিয়া দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে দুই দেশের একসঙ্গে কাজ করার উপর জোর দিয়েছেন। তিনি সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং শ্রম অধিকার কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বলেছেন। মুখপাত্র বলেছেন, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণেই আমরা সরাসরি বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হই, এগুলো দুই দেশের স্বার্থের অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত। ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের পর দেশটির অধিকার লঙ্ঘন এবং বিরোধীদের উপর হামলার ব্যাপকভাবে বেড়ে গেছে, বিষয়টিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? এই প্রশ্নের জবাবে মিলার বলেছেন, আন্ডার সেক্রেটারি জেয়া এবং অন্যান্য কর্মকর্তারা গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন এবং প্রধানমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গেও দেখা করেছেন। এছাড়া শ্রম অধিকার কর্মী, সুশীল সমাজের নেতা এবং মানবাধিকার রক্ষার কাজ করেছেন এমন ব্যক্তিদের সঙ্গেও দেখা করেছেন। এ সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি মহানগর কার্যালয় এবং চট্টগ্রামের 10 আসনের উপনির্বাচনের নৌকা প্রার্থীর প্রধান কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি শেষে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন, বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। বিকেল 3:30 দিকে নগরের কাজীর দেউরিয়া দলীয় কার্যালয়ের সামনে নূর মোহাম্মদ সড়ক থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। এতে মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পদযাত্রাটি নগরের নূর মোহাম্মদ সড়ক থেকে শুরু করে নিউ মার্কেট কদমতলি হয়ে দেওয়ানহাট গিয়ে শেষ হয়। এরপর কিছু নেতাকর্মী নগরের ওয়াসা মোড় হয়ে পার্টি অফিসের দিকে ফিরেছিলেন। এ সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা লালখান বাজার এলাকায় চট্টগ্রাম 10 আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা কার্যালয়ের সামনে রাখা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় কার্যালয়ের কয়েকজন নিরাপত্তারক্ষী সহ দুইজন আহত হন। এদিকে লালখান বাজারে সংঘর্ষের পর আওয়ামী লীগের নেতাকর্মীর নগরের কাজীর দেউরিয়া মোড়ে অবস্থিত বিএনপির মহানগর কার্যালয় নাসিম ভবনে হামলা চালায়। তারা কার্যালয়ের ভেতরে ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয়। তবে এ সময় বিএনপির কার্যালয়ে তেমন কেউ ছিল না। পরে কোতোয়ালি থানায় পুলিশ আসলে আওয়ামী লীগের নেতাকর্মী ছটকে পড়েন। কার্যালয়ে হামলার খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা এসে কাজীর দেউরি মোড়ে জমায়েত হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়াসার মোড়ে অবস্থান করেন। রাজবাড়িতে মঙ্গলবার বিএনপির পদযাত্রায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সদর উপজেলার বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন গাজী রাজবাড়িয়া জেলা বিএনপির কার্যালয়ের পূর্ব পাশের একটি ড্রেনের কাছে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। কিছু যুবক তাকে পড়ে থাকতে দেখে সাংবাদিকদের সহযোগিতায় রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। রাজবাড়ি সদর হাসপাতালে তার অবস্থান অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থা আরও খারাপ হলে সেখান থেকে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সংখ্যামুক্ত রয়েছেন।
বুধবার বিকেলে সংখ্যা মুক্ত হওয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন মোহাম্মদ আবুল হোসেন গাজীর ভাগ্নে ঢাকার সাংবাদিক মেরাজ হোসেন গাজী। তিনি বলেছেন, আবুল হোসেন গাজী আমার মামা, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে সিটি স্ক্যান প্রতিবেদন রিপোর্টে এসেছে। বুধবার তাকে কেবিনে নেওয়া হয়েছে, তিনি এখন আশঙ্কা মুক্ত, তবে চিকিৎসকরা জানিয়েছেন তাকে সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া বলেছেন, আবুল ভাইকে রাজবাড়ির সবাই চেনেন, তিনি সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। একজন সিনিয়র নেতার ওপর এমনভাবে হামলা করা কোনোভাবেই ঠিক নয়, আমরা এটা কখনোই কল্পনা করতে পারিনি, তবে কেন্দ্রীয় বিএনপির নেতারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ জীবনের বিনিময়ে হলেও এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবে। নির্বাচনের আগে ডিসি ইউএনও পুলিশদের বদলি হচ্ছে, ভোট চুরি করতেই এই আয়োজন, দলীয় লোকদের পোস্টিং দেওয়া হচ্ছে। বুধবার চট্টগ্রামে বিএনপির পদযাত্রার আগে কাজীর দেউরিতে নূর আহমেদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, লাখো জনতা আজ পদযাত্রায় যোগ দিতে রাস্তায় নেমেছে, তারা শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজিয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ সরকার নির্বাচিত করবে। বিএনপির আন্দোলন প্রসঙ্গে আমির খসরু বলেছেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, সুশৃঙ্খল ছিল, তাই শেখ হাসিনা এখন বিপদে আছেন, তাকে বিদায় করতে হলে আন্দোলনের সফল পরিসমাপ্তির জন্য এই ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও ভোট চুরি সহযোগীদের হৃদয়ে কম্পন ধরে গেছে, তাদের কিছু মাস্তান আওয়ামী পুলিশ আক্রমণ করেছে, লক্ষ্মীপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে, কিশোরগঞ্জে আমাদের উপর আক্রমণ করেছে, আমরা সহিংসতার দিকে যাইনি, কেউ যদি আমাদের আক্রমণ না করে তাহলে আমরা সহিংসতার দিকে যাব না, জনগণ আমাদের সঙ্গে আছেন, সহিংসতা হওয়ার কোনো কারণ নেই। আমির খসরু বক্তব্যের পর নূর আহমেদ সড়ক থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দিয়েছেন। নিউ মার্কেট কদমতলি ঘুরে দেওয়ানহাটে গিয়ে শেষ হয় দলের কেন্দ্রীয় এই কর্মসূচি। ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরু আলমের উপর হামলার ঘটনায় ঢাকা পশ্চিমা মিশনগুলোর বিবৃতি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ বলেই তারা একটা মগের মূল্য পেয়েছে, এটা গ্রহণযোগ্য নয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হিরু আলমের ওপর হামলার ঘটনায় বিদেশি মিশনগুলোর বিবৃতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী সব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সম্পর্কে বিবৃতি আমি জানি না, একটি দেশ সম্পর্কে আমি বলতে চাই, আমেরিকান নিউ ইয়র্কে যখন তখন লোক মেরে ফেলা হয়, তারা কি স্টেটমেন্ট তখন দেয়? জাতিসংঘ কখনো বলেছে আমেরিকাতে লোক মরে যায় কেন? চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সাইদ ফয়সাল ওরফে আরিফের সঙ্গে টেনে মোমেন বলেন, একটি বাঙালি ছেলে মারা গেল, এতদিন হলো জাতিসংঘ কখনো বলেছে এই ছেলের তদন্ত কতদূর হয়েছে, কিংবা রাষ্ট্রদূতরা দল বেঁধে কোনো বিবৃতি দিয়েছেন? গণমাধ্যমকে উদ্দেশ্য করে মোমেন বলেন, আপনারা কেন জিজ্ঞাসা করেন না পশ্চিমা দূতদের, প্রতিদিন লোক মারা যায়, তখন তারা কোনো স্টেটমেন্ট দেয় না কেন? আর বাংলাদেশ বলে একটা মগের মূল্য পেয়েছে, এটা গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে হিরু আলমের ওপর হামলার ঘটনায় বুধবার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার পশ্চিমা মিশনগুলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ হচ্ছে, পদত্যাগ না করলে এই শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ শান্তিপূর্ণ থাকবে না, তখন পালানোর রাস্তা থাকবে না। লক্ষ্মীপুরে কৃষক দলের সজীব হোসেন নিহত হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী 21 জুলাই সারাদেশে শোক র্যালি অনুষ্ঠিত হবে। এরা মারবে, ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে, কিন্তু জনগণের প্রতিরোধের মুখে কিছু টিকে থাকতে পারবে না, তারাই রুখে দেবে। এ সময় তিনি বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নিতে আসা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে বলেন, আওয়ামী লীগ আগে বিএনপিকে সহ্য করতে পারত না, এখন তারা হিরু আলমকেও সহ্য করতে পারছে না, কি লজ্জা, কাউকেই তারা সহ্য করতে পারছে না। 36 দলের একটাই ঘোষণা, সরকারকে পদত্যাগ করতেই হবে। তিনি বলেন, সরকারকে দেশের মানুষ আর দেখতে চায় না, অবৈধ হাসিনা সরকারের অধীনে আর নির্বাচন নয়, আগে ঘোষণা দিয়ে বাকশাল কায়েম করেছিল, এখন গণতন্ত্রের মূরক সামনে রেখে বাকশাল কায়েম করেছে, শেখ হাসিনা গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে।
আওয়ামী সরকারের সন্ত্রাসীরা এই পদযাত্রাকে ঠেকানোর জন্য হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করেছে। এতে বিএনপির 50 থেকে 60 জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এ সময় পদযাত্রা পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন, রংপুরের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ একাধিক নেতাকর্মী। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।